লিয়া সিলভি আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে যেভাবে পড়ায় আমাদের সেইভাবে বিয়ে পড়ানো হয়েছিল ও সাক্ষী ছিল কিন্তু আমার রক্তের কেউ ছিল না কোনো হুজুরও কাজে ছিল না এটা কি বিয়ে হবে দয়া করে ডিটেলস বলবেন বলুন লিয়া আপনি আমাদের দেশের বিষয়ে হানাফি মাসাব ফলো করে থাকে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে হানাই মাসাবের দৃষ্টিকোণ থেকে গবেষণা অনুপাতে হানাই মাজাবের সরিয়া বিশ্লেষণ অনুপাতে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং দুজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব আর একজন কবুল করেছেন প্রস্তাব এবং মোহর এবং ধার্য করা ছিল যদি এরকম হয়ে থাকে কোনো হুজুর না থাকলে বিয়ে হয়ে যাবে তবে অন্যান্য রমায় ক্রামের মত যেমন সৌদি স্কলারদের মত হলো যে না এরকম বিয়ে বিশুদ্ধ হবে না কারণ হাদিসে আর সাহা ইউ এম না কাহনাফ সাহা বিন গাইরি ইদনি বলি ইহা ফানি কাহু হা বা তেলন বা তেলন বা আমাদের আশা বর্ণিত হাদিস রাদ হা যে কোনো মহিলা নিজেকে নিজে যখন বিবাহ দিবে একাকী অর্থাৎ তার অভিভাবক ছাড়া তখন তার বিয়ে বাতিল হয়ে যাবে এজন্য আপনার অভিভাবক আপনার বাবা কিংবা বড়ো ভাই তার মাধ্যমে বিয়ে হওয়াটা আবশ্যক সে সমস্ত আমাদের মতে তো আপনি হানাফি মেসা মাঝাব বা আমাদের দেশের প্রচলিত যে ধারা আছে ওলামাদের বা আপনার সাধারণ মুসলমানদের সেই ধারা অনুসারী হয়ে থাকলে আপনার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে এটি আমরা বলবো তবে এরকমটি মানে সরিয়া যে বিয়ের পদ্ধতি রেখেছি সেরকমটি নয় অর্থাৎ এই বিয়েটি সেরকম হয়নি এবং এটা হওয়া উচিত নয় সাধারণত আমরা বিয়ে আপনার যেটি হয়ে থাকে অভিভাবকের মাধ্যমে সেটাই হলো সরিয়া নির্দেশনা আল্লাহ তালা কারিমে বিয়ের বিষয়ে নির্দেশ করেছেন অভিভাবকদের আল্লাহ তালা অভিভাবকদের নির্দেশ করেছেন তোমাদের তোমরা বিবাহ দাও বিধায় বিবাহ দিবেন অভিভাবকরা তাদের মাধ্যমে হবে এটা সামাজিক একটা আপনার চুক্তি অথবা তাদের উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তাদের অ্যাভয়েড করে এরকম মেয়ে নিজেরা বিয়ে করে ফেলার যে প্রবণতা বা কালচার এটি ভালো কিছু বয়ে আর আমাদের জন্য